بسم الله الرحمن الرحيم. তারপরে সহি আমল করার কারণে খতিব ইমাম কিছু মানুষ চরম বিরোধিতা করে, কি করে প্রতিবাদ করব? সহি আমল করার কারণে এক শ্রেণীর আলেম বিরোধিতা করেছেন, করছেন, কেয়ামত পর্যন্ত করবেন। আপনি আপনার কলাকৌশলে বুদ্ধিমতার পরিচয় দিয়ে চলতে থাকেন, মসজিদে যেতে থাকেন, ভদ্রতা বজায় রেখে, যদি সম্ভব না হয় তাহলে বাড়িতে পড়বেন। আপনি আপনার গতিতে দাওয়াত দিতে থাকবেন, আপনার বিরোধী লোক চিরদিনই থাকবে। ইমাম আহমদ বিন হাম্বালেরও ছিল, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ছিল, আজও থাকবে, কেয়ামত পর্যন্ত থাকবে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইসলামিক ভিডিও আল হাদিস।